সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দিন যুক্তিতর্ক চলছে। সকালে কক্সবাজার জেলা ও দারা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আজ আসামি পক্ষের আইনজীবীগণ যুক্তিতর্ক শুরু করেন। 12 জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্কের দিন ধার্য রয়েছে। গতকাল এই মামলার যুক্তিতর্কের প্রথম দিন রাষ্ট্রপক্ষের সিনিয়র আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক তুলে ধরেন। পরে আসামি পক্ষের অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া এবং এই মামলায় আসামি হওয়া পুলিশের তিন সোর্সের পক্ষে অ্যাডভোকেট শামসুল আলম তাদের যুক্তিতর্ক শুরু করেন। আজ অপর অপর আসামিদের পক্ষে আইনজীবীগণ যুক্তিতর্ক তুলে ধরবেন। এর আগে এই মামলার আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ সহ 15 জনকে কক্সবাজার জেলা ও দারা জজ আদালতে হাজির করা হয়েছে।